আমি ফ্রান্সেসকা আর প্লাস্টিকের তৈজসপত্র দিয়ে পাখির খাবার জায়গা বানানো খুব সহজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি নিজেই এটা বানাতে পারেন আপনার দরকার শক্ত প্লাস্টিক যেমন মেলামাইনের একটা প্লেট ও একটা বাটি একটা 20 সেন্টিমিটার লম্বা থ্রেডেড রড যা ডিআইওয়াই এর দোকানে পাবেন চারটি ওয়াশার চারটি নাট আর একটা ড্রিল বাটির ঠিক মাঝখানে ড্রিল করে একটা ছিদ্র করুন ড্রিল দিয়ে আলতো করে চাপ দেবেন যত্নের সাথে কাজ করুন কারণ প্লাস্টিক ফেটে যেতে পারে একইভাবে যত্ন নিয়ে প্লেটেও ছিদ্র করুন থ্রেডেড রডটি নিয়ে বাটির ছিদ্রের মধ্য দিয়ে প্রবেশ করান ওয়াশা ও নাচ দিয়ে ওপরে ও নিচ থেকে রডটি আটকে দিন আপনি প্লাস্টিকের ওয়াশারও ব্যবহার করতে পারেন যা মেলামাইনের জন্য উপযোগী পুরো জিনিসটা দেখতে এরকম হবে এখন একটি ওয়াশার আর নাচ দিয়ে রডের ওপরের প্রান্তে স্ক্রু আটকে দিন এর ওপরে প্লেটটি উল্টো করে রাখুন এটাকে আরেকটা নাট আর ওয়াশার দিয়ে আটকে দিন আর আপনার বার্ড ফিডার তৈরি হয়ে গেল আপনি যদি এটাকে নিচে না রেখে ঝুলিয়ে দিতে চান তাহলে ওপরের প্রান্তে আরেকটি নাট লাগিয়ে তাতে সুতো বেঁধে দিন এখন আপনার শুধু দরকার পাখির খাবার আর পাখিরা এখন আসতে পারে